পঁচিশে ডিসেম্বর বড়দিন আমাদের এ রাজ্যে। এই পঁচিশে ডিসেম্বর এটা নিয়ে যতটা উৎসব পালিত হয়, মাতামাতি হয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যতটা মানুষ আনন্দে মেতে উঠে উচ্ছ্বাসিত হয়, তার 1% কি ঈদ নিয়ে হয়? আচ্ছা, এ রাজ্যে খ্রিস্টানরা যেন কত পার্সেন্ট আর মুসলমানরা? ও, ওরা তো খ্রিস্টানরা তো মুসলমান, ইয়ে দেখলাম। আসল বিষয়টা হচ্ছে এখানে, ওরা খ্রিস্টান, তাই তো দেখা যায় এ রাজ্যের সিংহভাগ মানুষের 25শে ডিসেম্বরের দিন ঘরে ঘরে কেক, উৎসব, শহরে পা রাখা যায় না এত ভিড়। কিন্তু ঈদে এরা তো মুসলমান, কোথাকার পিছিয়ে পড়া এক জাতি। আরে, সংখ্যায় এ রাজ্যেরা দ্বিতীয় হলে বা কি হলো? আচ্ছা, আমরা না সম্প্রীতির কথা বলি, কিন্তু আমরা কতটা সম্প্রীতি বাস্তবে চাই? যে মিডিয়াগুলো নিজেকে নিরপেক্ষ দাবি করে, তারা আসলে কতটা নিরপেক্ষতার ভূমিকা পালন করেছে? আচ্ছা, শুধুমাত্র মৌখিক ঘোষণার মাধ্যমে কি অন্তর থেকে একনিষ্ঠভাবে সম্প্রীতি গড়ে ওঠে? একবার বলুন তো, যার সম্পর্কে জানি না, যার সম্পর্কে আলোকপাত নেই, তার সম্পর্কে গড়ে ওঠে? এরা যে বড়দিন নিয়ে মানুষ যতটা জানে, যতটা আনন্দে উৎসব করে, হ্যাঁ, ঘরে ঘরে কেক, তার ঈদ নিয়ে 1% কেন হয় না? তার ঈদ নিয়ে নয় কেন? আচ্ছা, ঈদ নিয়ে আমরা কতটুকুই বা জানি? আর মিডিয়া যা নিরপেক্ষ নিজেদেরকে দাবি করে, তারাই বা আমাদেরকে কতটুকু জানিয়েছে? অথচ মিডিয়া নিজেকে নিরপেক্ষ দাবি করে না। একটা জিনিস চিন্তা করুন, ঈদ, ঈদের দিন মুসলিমরা নামাজ পড়ে, বাস এতটুকু, এর বাইরে কি জানি? অথচ বাঙালিদের অন্যতম উৎসবের মধ্যে ঈদ একটি, অথচ বাঙালিদের আবার বাঙালি মুসলিমদের, আরে ধুর, মুসলমানদেরকে তো আমরা বাঙালি মনে করি না, আবার বাঙালিদের উৎসব কি? এটাই হয়ে গেছে অনেকটা বিষয়, এদেরকে তো আমরা বাঙালি মনে করি না, আবার এদের উৎসব, এ তো আরবের। অথচ আমরা যদি ভালোভাবে দেখি, তাহলে বাঙালিদের অন্যতম এবং প্রাচীনতম উৎসব হচ্ছে ঈদ। আচ্ছা, আমরা লক্ষ্য করি যে দুর্গাপূজার সময় 1 মাস ধরে প্রায় মিডিয়াতে নিয়ে বিভিন্ন আলোচনা চলে, অবশ্যই আলোচনা হওয়া উচিত। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড থিমে, দুর্গাপূজার থিম থাকে ব্যাকগ্রাউন্ডে মিডিয়া নিউজের, কিন্তু ঈদ নিয়ে কি একদিনও আমাদের রাজ্যের প্রথম সারির মিডিয়াগুলোতে আলোকপাত হয়, আলোচনা হয়? আচ্ছা, যদি আমরা একে অপর সম্পর্কে নাই জানি, তাহলে কিভাবে মৌখিকভাবে সম্প্রীতি গড়ে উঠতে পারি? অবশ্যই সম্প্রীতি দরকার, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে, যদি আমরা একে অপরকে আরো ভালোভাবে জানি, তাহলে তো সম্প্রীতি আরো ভালো উঠবে। আর একে অপরে এভাবেই আমরা কতটুকু চিনেছি মুসলমানদেরকে? মুসলমানরা যে পরিভাষাগুলো অনেকটা ব্যবহার করে, সেগুলোই বা আমাদের সভ্য সমাজের মানুষ কতটুকু জানে? অথচ মানে বর্তমানে আমি আসলে এসব জাত পাতে বিশ্বাসী নয়, ধর্মের ভেদাভেদে হিন্দু মুসলমান, আমি চাই সবাই ভাই ভাই, আমি যেটা বিশ্বাস করি সবাই মানুষ। কিন্তু বাবা, কাকা, জেঠু, এটা নিয়ে যতটা জানি, কিন্তু মুসলমানরা যে পরিভাষাগুলো ব্যবহার করে, আব্বা, আব্বু, আম্মু, এরকম মুসলমানদের আরো ধর্মীয় বিভিন্ন পরিভাষা, সেগুলো আমরা কতটুকু জেনেছি? মিডিয়া কতটুকু জানিয়েছে? না না, এরা তো মুসলমান, এটাই সবচেয়ে বড়, এ দেখে মেনে নিতেই কষ্ট হয়। সোশ্যাল মিডিয়ায় কয়েকজন লিখেছে, দেখুন স্ক্রিনশট দিলাম, এ নিয়ে বেশ লিখেছে তারা। আর এই নিয়েই আজকে আমাদের মধ্যে নিরপেক্ষ যারা মিডিয়া নিজেদেরকে দাবি করে, তাদের মধ্যে আলোচনা নেই, অন্য একটি জাতির প্রতি হয়তো তাদের অনেক কিছু জানার বা ধর্মের আমাদের মনে সেরকম বিন্দুমাত্র আগ্রহ নেই, আর এরই ফলে দেখা যায় যে মৌখিকভাবে আমরা সম্প্রীতি গড়ে উঠলেও অন্তরের অন্তরস্থল থেকে গড়ে ওঠে না। ফলস্বরূপ দেখা যায় মুখে দাড়ি, টুপি থাকার জন্য হেনস্থা হতে হয়, আবার সভ্য শহর অথবা
ভালোবাসার শহর যেগুলোকে আমরা দাবি করি শিক্ষিত মানুষের, সেসব জায়গাগুলোতে মুসলমান হওয়ার অপরাধে বা দাড়ি থাকার কারণে, টুপি থাকার কারণে ঘর পাওয়া যায় না, হেনস্থার শিকার হতে হয় অনেক জায়গায়। যাই হোক, আর বেশি কিছু বললাম না, আমাদের এ রাজ্যে মুসলমান যেন কত পার্সেন্ট আর খ্রিস্টান যেন কত পার্সেন্ট। আরে ধুর, ওরা তো খ্রিস্টান, পাশ্চাত্যের কালচার আমাদের কাছে কতই না ভালো, এরা এরা তো মুসলমান। তো কি মনে হয় আপনাদের, অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরুন। আসলে আমি ভিডিওর মাধ্যমে যেটা বলতে চাইলাম, আমি আসলে সম্প্রীতিতে বিশ্বাসী, কিন্তু শুধু তাদের মুখে বলবো, অন্তরে ঘৃণা থাকবে, এই সম্প্রীতিতে নয়। আমি আসলে অন্তরের অন্তঃস্থল থেকে একনিষ্ঠ হবে সম্প্রীতিতে বিশ্বাসী। আমি চাই গড়ে উঠুক ভ্রাতৃত্ববোধ ভালোভাবে, শুধু মৌখিক মানে বলবো অন্তকে কিছু জানবো না, এটা ভালোভাবে সম্প্রীতি হতে পারে না। মানে এটা অনেকটা ওই আপনার মরুভূমিতে গাছের মতো অবস্থা, মরুভূমিতে জল দিলে যেমন হয় সেই রকম মনে হয় আমার অবস্থা। যাই বলবো, আসুন একে অপরকে জানি, একে অপরের ধর্মকে জানি, তাদের ইতিহাসগুলো জানি, তাহলে কি হবে, আমাদের সম্প্রীতি জিনিসটা আরো ভালোভাবে গড়ে উঠবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।